কি সুন্দর গান গায়। তোমার গানে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। কি কস তুই? তাই আমার এই গলার ফুলের মালা তোমার একমাত্র উপহার। তো কি অবস্থা সবার? আবার আইসা পড়লাম নতুন একখানা ভিডিও নিয়ে। আতাইল্লা ফাতাইল্লা কথা বাদ দিয়া আসল কথা কস না কেরে। আসল কথা হলো আজকে খেলা হবে গরিবের এন্ডু কিশোর এবং রুনা লায়লাকে নিয়ে। তারা হচ্ছেন হিরো আলম এবং রানু মন্ডল। চল আমরা মহল্লায় খবর দিই। খবর পরে দেন, তার আগে বলেন হিরো আলম আর রানু মন্ডলের ডুয়েট গান বের হয়েছে, সেইটা আপনারা জানেন নাকি? সত্যি সত্যি বলছিস বাবা? জি। চলেন গানটার কিছু অংশ শুনে আসি। হিরো আলম আর রানু মন্ডলের এই ডুয়েট গানটা প্রতিদিন আমি ইফতারের পরে শুনি। কেন, ইফতারের আগে শুনলে কি হয়? রোজা রেখে গানটা শুনলে যদি রোজা হালকা হয়ে যায় সেই ভয়ে ইফতারের পরেই শুনি। রমজান মাসে নাকি শয়তান বন্দি থাকে, কিন্তু এই দুইটা শয়তান ছাড়া পেয়ে গান বের করতেছে কিভাবে? কিছুই বুঝতে পারছি না। আমি নিজেরে খুব ধন্য মনে করতেছি, কারণ আমি হিরো আলমের আমলে জন্মগ্রহণ করছি। আমারও ভাইয়া কি কথা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে না মরেও বেঁচে আছি শুধুমাত্র আলম ভাইয়ের গান শোনার জন্য। এই কুশিতে তুই বগল বাজার কলা খা। হিরো আলম আর রানু মন্ডলের ডুয়েট গান শুনে আমি অনেক বেশি খুশি হইছি, তাই তাদের জন্য মিষ্টি কুমড়ার বেগুনি পাঠামু। ভাই মিষ্টি কুমড়ার বেগুনি আমার জন্যও পাঠায়েন, এইটা আমি খুব পছন্দ করি। আচ্ছা ঠিক আছে, পাঠামুনি এই খুশিতে। তুই গান গাবি? তুই গান গা। সিনেমার নাম হবে হ্যাঁ, সিনেমায় হিরো থাকবে হিরো আলম, হিরোইন রানু মন্ডল, আর ভিলেন থাকবে ভুবন বাদ্যকর। হিরো আলম আর রানু মন্ডলের ডুয়েট গানটা আমার অনেক বড় একটা উপকার করছে, তাই আমি ওদের কাছে কৃতজ্ঞ। গান আবার কিভাবে উপকার করে বুঝলাম না। আসলে গত দুই দিন যাবত আমি কানে খুব কম শুনতেছিলাম, কিন্তু তাদের ডুয়েট গানটা শোনার পরে এখন কানে পুরোপুরি শুনতে পাচ্ছি। হিরো আলমকে আমি একটা পরামর্শ দেই, আপনি রানুদিকে বিয়ে করে নিয়ে আসেন, দেশবাসীর দোয়ায় অনেক সুখী হতে পারবেন। হিরো আলম আর রানু মন্ডলের বিয়েতে আমাকে দাওয়াত দিয়েন কিন্তু। তুই দাওয়াত না পেলেও হিমেশ কিন্তু ঠিকই দাওয়াত পাবে কাজে হিসাবে। যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। শালা নাতি বেশি কথা কয়। তোমরা কেউ রানু মন্ডল আর হিরো আলমকে নিয়ে বাজে মন্তব্য করবে না, তাদের গান শুনলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, বেশি বেশি বাঁচতে ইচ্ছে করে। এই থিওরি আপনি কই পেলেন খালাতো ভাই? এইটা আমার থিওরি না, এটা ডক্টরদের থিওরি, ডক্টর জোনিসেন্সের থিওরি। ও মাই গড, লোক লজ্জার ভয়ে আমি একটা কথা বলতে পারি নাই। হিরো আলম আর রানু মন্ডলকে একসাথে দেখে আবেগে কিন্তু আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কোন চোখ দিয়ে? যাই হোক, আমার মনে একটা আশা ছিল হিরো আলম আর রানু মন্ডলকে একসাথে দেখবো, আমার সে আশা পূরণ হয়েছে, আজকে আমি অনেক হ্যাপি। আমার মনের আশা পূরণ হইতে সামান্য একটু বাকি, হিরো আলম রানু মন্ডল ভুবন বাদ্যকর এই তিন মাতালকে একসাথে দেখবো। কি সুন্দর কথা। যাই হোক, হিরো আলম একের পর এক চমক দিয়ে যাচ্ছে, এইটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। সেই জন্যই তো কইতাছি 2022 সালের অ্যাওয়ার্ডটা হিরো আলমের দিকে ছুঁড়ে দেওয়া হোক। অবশ্যই। যাই হোক, এইবার আমরা হিরো আলমের কণ্ঠে একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই। তো আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আলবিদা।